আমরা রয়েছি রাজধানীর ঢাকা মেডিকেল যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের একেবারে সামনে। এবং এখানে আসলে কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্য অনুযায়ী হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে তাদের যে বহির্বিভাগ সেই বহির্বিভাগ আসলে চলবে। একই সাথে তারা কিন্তু আসলে অবস্থান কর্মসূচিও তারা পালন করবেন, যেহেতু আসলে গত 31 আগস্ট ঢাকা মেডিকেলে ঢুকে আসলে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বেশ কিছু স্টাফ এবং ডাক্তার কিন্তু আসলে আহত হয়েছেন, হামলার শিকার হয়েছেন। সেই হামলার পরেই কিন্তু আসলে তৎক্ষণাৎভাবে প্রায় দশ ঘণ্টা ঢাকা মেডিকেলে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ ছিল। এবং তারপর থেকে কিন্তু আসলে গতকাল রবিবার সন্ধ্যায় একটি ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আসলে তারা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ সব কিছু আসলে চালুর ঘোষণা দিয়েছিলেন। এবং তারপর থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি আসলে সকালবেলায় যেই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে আসলে যারা আসছিলেন চিকিৎসা সেবা নিতে অনেককে দেখেছি আমরা, তারা আসলে অনেকে জানতেন না যে আসলে ঢাকা মেডিকেলে চিকিৎসকরা কর্মবিরতি নিয়েছেন, ফলে আসলে তারা যে আসলে ভোগান্তিতে পড়েছেন সেই ভোগান্তিতে হচ্ছে এখানে আসার পরে এখানে এসে দেখছেন জরুরি বিভাগে টিকিট কাউন্টার যেগুলি সেটি বন্ধ রয়েছে। একই সাথে এখানে ডাক্তার খুব অল্প সীমিত আকারে ডাক্তার অল্প কয়েকজন ডাক্তার ছিলেন, সেই কারণে হচ্ছে বেশ কিছু ভোগান্তিতে পড়েছেন। এবং অনেককে আমরা দেখেছি রোগী সেবা নিতে এসে তারা আসলে এখান থেকে চলে গিয়েছেন, তারা আসলে বিরক্ত হয়ে কিন্তু আসলে এখান থেকে চলে গিয়েছেন। তারা যেমনটি আসলে বলেছিলেন যে এখানের যেই কর্মবিরতির বিষয়টি সেটি আসলে তারা জানতেন না। একই সাথে যেই বিষয়টি আসলে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসলে ঢাকা মেডিকেলের যে চিকিৎসক যারা রয়েছেন আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু আসলে যেই বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল থেকে বহির্বিভাগ চালু থাকবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং এই একই সময়ে আসলে তারা অবস্থান কর্মসূচি আসলে চালু অবস্থান কর্মসূচি তারা পালন করবেন তাদের যেই করে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে। একই সাথে আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে এই প্রেক্ষিতে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা মেডিকেলে এক প্রকার যে রোগী সেবা বা চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে এক প্রকার অনেকটাই ধীরগতি বা বলা চলে আসলে ডাক্তারদের কর্মবিরতির ফলে আসলে অনেক রোগী কিন্তু আসলে এখানে এসে চিকিৎসা সেবা না পেয়ে কিন্তু আসলে চলে যাচ্ছেন। কেউ কেউ এখানে এসেছিলেন এসে অনেকেই অনেক কথা বলেছেন। এবং একই সাথে আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে সেই 31 আগস্টের ঘটনার পর থেকে কিন্তু আসলে ঢাকা মেডিকেলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার পর থেকে এখানে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সহ সকল নিরাপত্তা কিন্তু আসলে কঠোর করা হয়েছে। এবং আমরা একই সাথে দেখছি আসলে সেনাবাহিনী আসলে রয়েছে, একই সাথে জরুরি বিভাগ শুরু করে প্রত্যেকটি বিভাগে আসলে প্রবেশপথগুলোতে আমরা দেখছি আসলে শিক্ষার্থীদের আসলে প্রতিনিধি রয়েছে যারা আসলে চেক করছেন আসলে কী ধরনের কী কাজে আসলে ভেতরে যাওয়া হচ্ছে বা প্রবেশ করছে মানুষ, সেটি কিন্তু আসলে তারা যাচাই বাছাই করে আসলে পরবর্তীতে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত যেই তথ্যটি পেয়েছি আগামীকাল থেকে বহির্বিভাগ চালু থাকছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং একই সাথে তারা কিন্তু তাদের যেই হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি আসলে তারা পালন করবেন। দর্শক, এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের একেবারে সামনে থেকে সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের সাথে আমি যুক্ত হব। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।